তখন দেখা যায় সেই মানুষটি যখন প্রেমে ফানাফিল্লা হয়, যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাপি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, এই মরা হইয়া দর্শে যেজন লাভ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, হারসিত আরসিতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। হে জগতবাসী, যদি আমি আমাকে দেখতে হয় তাহলে আয়নার প্রয়োজন, তাহলে পীর মুর্শিদ ভক্তের আয়না যেজন নিজকে দেখেছে। হে জগতবাসী, সারা জীবন ইবাদত করতে 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 মরতে মরতে একদিন মরে যাব, কিন্তু কখনো আল্লাহকে দেখার নসিব হবে না, তখনই কি করতে হবে? হে জগতবাসী, আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো এই পৃথিবীতে কেউ যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে, জীবনে একক তো নামাজ কাজা করে নাই, জীবনে কোনো কিছুই সে তার নিজের জ্ঞান থাকতে কোনো দিন আল্লাহর ইবাদত টাইম টু টাইম করেছে, কোনো দিন সে তার জ্ঞান থাকতে কখনো গ্যাপ দেয়নি, সুন্দর মতো চালিয়ে গেছে, তবে এরকম একটা ব্যক্তিও ইহকাল এবং পরকালে আল্লাহর দেখা পাবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে না। আল্লাহর দেখা পাবে না এই কারণেই যে দেখেন এই পৃথিবীতে যে কেউ যদি আল্লাহর ছোট 7 বছর বয়স থেকে নামাজ পড়তে পড়তে 40 বছর 50 বছর কাটাইয়া দিলেন, কিন্তু কখনো আল্লাহর সাক্ষাৎ পাননি, তবে এই ব্যক্তিটি ইহকাল এবং পরকালেও আল্লাহর সাক্ষাৎ পাবেন না। কেন পাবেন না? যে একটা কথা আছে যে প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন, প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন। যেমন প্রকাশ্যে একটা জিনিস বুঝতে হবে যে আমার ঘরে একটি আয়না আছে, তখন সে আয়নার দিকে যখন আমি তাকাইছি তখন কিন্তু আমার নিজের চেহারাটা দেখা গেছে। এখন দেখা গেছে যে আয়নার পিছনে কোনো পায়রা বা রং দেওয়া নেই, যার ফলে আমার ছবিটা দেখা যায় না, তখন কি হয়, সে আয়নার পিছনে পায়রা কিংবা রংটা দিলে পরে আমার ছবিটা ভেসে ওঠে। তাহলে দেখা যায় যে প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন, গুপ্ত নিরঞ্জন মানুষের মধ্যে গোপনে বাস করে, আর তাকে দেখতে হলে আয়নার প্রয়োজন। সে আয়নাটি কি? সে আয়নাটি হলো মুর্শিদ। যখন আমি মুর্শিদকে দেখব, মুর্শিদকে ভালোবাসবো, মুর্শিদের দিকে তাকাবো, তখন আমি যখন প্রেমের নজরে তাকে তাকাবো, তখন কি হবে, তখন তাকে দেখে চোখের পানি ঝরবে, তখন তাকে আমি ভক্তির সাথে ভক্তি দিয়ে বাড়িতে চলে গেলাম, ভিতরে জিকির রাখলাম, তখন কি হয়, তখন দেখা যায় সেই মানুষটি যখন প্রেমে ফানাফিল্লা হয়, যে প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাপি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, এই মরা হইয়া দর্শে যেজন লাভ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, হারসিত আরসিতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। হে জগতবাসী, যদি আমি আমাকে দেখতে হয় তাহলে আয়নার প্রয়োজন, তাহলে পীর মুর্শিদ ভক্তের আয়না যেজন নিজকে দেখেছে। হে জগতবাসী, সারা জীবন ইবাদত করতে 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 মরতে মরতে একদিন মরে যাব, কিন্তু কখনো আল্লাহকে দেখার নসিব হবে না, তখনই কি করতে হবে? এই জন্য আল্লাহ যোগে যোগে নবী রাসুলদেরকে পাঠাইছে, সেই নবী রাসুলদের কাছে অনেক মানুষ মরিদ হয়েছে, বায়াত গ্রহণ করছে, তখন নবুয়াত যখন খতম হয়ে গেল এখন আল্লাহ বেলায়েত চালু করে দিলেন, আর সে বেলায়েতের মধ্যে পীর আউলিয়ারা থাকবে। একজন পীরের স্রোত যখন একজন ভক্তে
ধ্যানের সাথে আনবে এবং তাকে ভেবে যখন চোখের পানি ফেলাবে, প্রেমে ফানাফিল্লা হবে, আর সেই ফানাফিল্লার দেশ থেকে, তখন সেই ফানাফিল্লার দেশ থেকে ঢেউয়ের তালে তখন সেই রূপটা ভেসে উঠবে। হে জগতবাসী, আজকের উদ্দেশ্য এটাই যে এই পৃথিবীতে কেউ যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে এবং মসজিদ না ধরে, তখন কখনো সে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর রূপস্বরূপ দেখতে পাবে না। কেন দেখতে পারবে না? কারণ আমি একটা উদাহরণ দিলাম যে আয়না যদি সামনে না থাকে তাহলে আমার নিজের স্বরূপ যেরকম কখনোই দেখা যাবে না, তেমনি মুর্শিদ রূপকে যদি কেউ আয়না করতে না পারে, বায়াত হয়ে এবং তার দেওয়া সাধনা, তার দেওয়া কর্ম করতে হবে, এবং মুর্শিদকে যখন আয়না বানাবে তখন সে আয়নার মধ্যে ময়না আসবে, সে ময়না কথা বলবে, সে ময়না আপনার খাঁচায় বন্দি, কিন্তু সে তাকে আপনি যখন আপনার খাঁচা থেকে মুক্ত করতে পারবেন সাধনা দ্বারা, তখন আপনি নিজেও মুক্ত হয়ে যাবেন। তখন কি হবে? তখনই দেখবেন যে সে আর আপনি, আপনি আর সে, দুয়ে মিললে একাকার। ঠিক তেমনি করে আমরা মুর্শিদ রূপে যখন প্রেমে ফানাফিল্লা হবে, তখন মুর্শিদের রূপটা যখন আমার মধ্যে মিশবে, তখন দুটি স্রোত মিলে একটি স্রোত হবে, আর সেই একটি স্রোত যখন হয়ে যাবে, ওহ বাবা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আজ আমার এই কথাগুলো একটু গভীর দেশের জন্য, দেশের লোকেদের জন্যই প্রযোজ্য বেশি হবে, কারণ সাধারণ যারা আছে, যারা গুরু মুর্শিদকে পছন্দ করেন না, যারা গুরু মুর্শিদের কথা শুনতে পারেন না, তারা মূলত কোরআন বোঝেন না। তারা কোরআন যদি পড়তো তাহলে কোরআনের মধ্যে পাইতো যে গুরু মুর্শিদের কথা আল্লাহ বারবার বলেছেন, এবং এ কথাটাও আল্লাহ একটি আয়াতে বলেছেন, আমি যাকে পথ দান করি, সুপথ দান করি, সে কখনো পথভ্রষ্ট হবে না, আর যাকে আমি পথ দান না করি সে কখনো সুপথ পাবে না। হে জগতবাসী, তবে আমরা চাইব অবশ্যই আল্লাহর সুপথে থাকতে। তবে আমার এই আলোচনাগুলো যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয়, তাহলে অবশ্যই অবশ্যই যাদের, যারা গুরু মুর্শিদ ধরেছেন, তারা গুরুর কাছে গেলে, মুর্শিদের কাছে গেলে কি করবেন, যে ছোট বাচ্চার মতো হয়ে যাবেন, ভক্তি পূর্ণ থাকবে এবং জ্ঞান শূন্য হয়ে যাবেন। যদি জ্ঞান থাকে, দুটা কথা জানতে চাওয়ার জন্য বলবেন, জানার দরকার হবে না বাবা। যখন আপনি ভক্তি দেশে থাকবেন তখন কি হবে, আপনার মাথাটা যখন নিচের দিকে যাবে, তখন গুরুর মাথাটা যখন উপর দিকে থাকবে, তখন একটা উদাহরণ হলো, একটা খালি কলসি আর একটা ভরা কলসি, এখন দুটো কলসি যদি সমানে রাখা হয় তাহলে এই কলস থেকে এই কলসে কখনো পানি আসবে না, আর যখন একটা কলস খালি থাকে আর একটা ভরা থাকে, তখন একটা কলস যখন নিচে থাকে তখন আরেকটা কলস কাত করলে সেই নিচের কলসে যাবে। ঠিক কেউ যদি গুরুকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি দিতে পারে, তখন গুরুর যে ভিতরের যে কিছু আল্লাহর পাওয়ার, আল্লাহর যে কিছু কঠিনভাবে কিছু কামাই করা, হৃদয়ের ভালোবাসা বা কিছু আধ্যাত্মিক শক্তি, রুহানিয়ার জগতের শক্তি, সেগুলো কিছুটা ভক্তের মধ্যে, কিছুটা ভক্তের মধ্যে সেখানে গমন করবে, সেখানে প্রবেশ করবে। তখন কি হবে? তখন ভক্তের মধ্যে তখন আরও প্রেমে ফানাফিল্লা আসবে, তখন সেই ভক্ত আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এমন হয়তো আস্তে আস্তে দেখা যায় সে ভক্তটি আল্লাহর দেখা পেয়ে যাবে, কেননা ভক্তির মাধ্যমে মুক্তি লুকানো আছে। যত হবে ভক্তি ততই তার প্রেমের শক্তি, এরপরে আল্লাহ তার ভাব করে দেবে মুক্তি। এই আত্মার মুক্তির জন্য এই পৃথিবীতে কত মানুষ ঘুরতেছে পায় না, কত সাধনা করছে পায় না, যখন সেই ভক্তি গুরুর চরণে দিয়ে দিয়েছে যে হে গুরু, আপনি তো গুরু নয়, হে গুরু আপনি তো শুধু পীর নয়, আমি আপনাকে পীর গুরু হিসেবে মানি না, আমি মানি আমার রাসুল আমার সামনে আছে, আর আমার রাসুল নয়, আমি আমার মনে করছি আমার খোদা আমার সামনে আছে। হে জগতবাসী, শরীয়তের কোনো লোক যদি আমার এই ভিডিওটি দেখেন, তারা হয়তো বুঝবেন না, তারা মনে মনে খিতখিত করবেন। আসলে আমার এই কথাগুলো কোরআন ও হাদিস দিয়ে আমি প্রমাণ করে দেব যে দেখেন,
এই প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে। দমের কোটায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। এই মরা হইয়া ধরছে যে যেমন লাগ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে। আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরশিতে ছবির মতো নিরঞ্জন কই তারে। হে জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো কার অন্তরে গিদ্ধে, আর জানি না এই কথাগুলো কারো মনের মধ্যে হিডের সৃষ্টি করবে বা আমার প্রতি ঘৃণার সৃষ্টি হবে। তবে আশা করব যদি কারো এই কথাগুলো ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলের কথাগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আরও কথাগুলো পেয়ে যাবেন। আর যদি কেউ কারো খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনারা এই কথাগুলো আমার ভালো লাগেনি। আমার ফোন নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে, আমাকে যোগাযোগ করে বলবেন আপনারা এই কথাটি ভালো লাগেনি, তাহলে বাবা আমার এই কথাগুলো কোরআন ও হাদিস দিয়ে আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করব। হে জগৎবাসী, সকলের সামনে আজ এই কথাগুলো বলে রাখছি, কারো মনে যদি কষ্ট পায় তাহলে আপনারা কষ্ট নেবেন না এবং গীবত করবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করে আমি বলার চেষ্টা করব। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।